হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকেই পুনরায় স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সিএ বুস্টারে। আজ হচ্ছে 10ই জুলাই, 10ই জুলাই 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, জেনে নেব আজকের ডেটের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বাংলাতে। আর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কালেক্ট করতে পারবে। তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করনি, এখনই জয়েন করে নাও। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলে নতুন এসে তাহলে কী করবে, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, তার সাথে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করবে। আসিয়ে প্রথম প্রশ্নটি আমাদের সামনে রয়েছে, সেটি হচ্ছে কোন ভারতীয় অর্থনীতিবিদ হামবল রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে কৌশিক বাসু, অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। ওনার একটি ছবি এখানে দিয়েছি। তাহলে ইন্ডিয়ান ইকোনমিস্ট কৌশিক বাসু সম্প্রতি হামবল্ট রিসার্চ অ্যাওয়ার্ড ফর ইকোনমিক্স পেয়েছেন, এবং কৌশিক বাসু 2009 থেকে 2012 পর্যন্ত ভারতের চিফ ইকোনমিক অ্যাডভাইসার ছিলেন, এবং উনি 2008-এর ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। নেক্সট, নিম্নের কোথায় অ্যামাজন ভারতের প্রথম ডিজিটাল কেন্দ্র লঞ্চ করতে চলেছে। উত্তরটি হয়ে যাবে সুরাট গুজরাট, অপশন ডি হচ্ছে ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে অ্যামাজন ভারতের গুজরাটে প্রথম ডিজিটাল সেন্টার বা ডিজিটাল কেন্দ্র লঞ্চ করতে চলেছে। অ্যামাজনের বর্তমান সিওকে অ্যান্ডে জ্যাসি, অ্যামাজনের এক্সিকিউটিভ চেয়ারম্যান হচ্ছেন জেফ বেজস। অ্যামাজন প্রতিষ্ঠিত হয়েছিল 1994 সালের 5ই জুলাই। অ্যামাজনের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, আমেরিকার ওয়াশিংটন। তোমাদের জন্য এক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে, প্রশ্নটি হচ্ছে অ্যামাজনের প্রতিষ্ঠাতাকে আমাকে কমেন্ট করে জানাবে, অ্যামাজনের ফাউন্ডারের নাম আমাকে কমেন্ট করে জানাবে। চলে আসছি পরবর্তী প্রশ্নের দিকে, সরকার দ্বারা ভারতীয় মৎস্যজীবীদের জন্য লঞ্চ করা মোবাইল অ্যাপের নাম কি। সম্প্রতি কেন্দ্রীয় সরকার ভারতীয় মৎস্যজীবীদের জন্য একটি মোবাইল অ্যাপ বা অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে, সেই অ্যাপটির নাম কি। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে মৎস্য সেতু, অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সম্প্রতি সরকার মৎস্য সেতু নামক মোবাইল অ্যাপ লঞ্চ করেছে ভারতীয় মৎস্যজীবীদের জন্য। আর ইউনিয়ন ফিশারি মিনিস্টার বর্তমানে কে রয়েছেন, গিরিরাজ সিং, যিনি এই অ্যাপটি লঞ্চ করেছেন। নেক্সট, কোন রাজ্য সরকার 57 বছরের বেশি বয়সীদের জন্য পেনশন স্কিম লঞ্চ করল। উত্তরটি হয়ে যাবে তেলেঙ্গানা, অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সম্প্রতি তেলেঙ্গানা রাজ্য সরকার এই পদক্ষেপটি নিয়েছে যে রাজ্যের তরফ থেকে 57 বছরের বেশি বয়সীদের পেনশন দেওয়া হবে। তেলেঙ্গানার চিফ মিনিস্টার কে চন্দ্রশেখর রাও এটি ঘোষণা করেছেন। তেলেঙ্গানা রাজ্যটি স্থাপিত হয় 2014-র 2রা জুন। ক্যাপিটাল হচ্ছে হায়দ্রাবাদ, বর্তমান গভর্নর হচ্ছেন তামিলিসাই সুন্দরী রাজন, এবং তেলেঙ্গানার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে তেলুগু। নেক্সট, কোথায় বিশ্বের দীর্ঘতম বালির দুর্গ বা ওয়ার্ল্ডস টলেস্ট স্যান্ড ক্যাসেল তৈরি করা হলো। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে ডেনমার্ক, অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। ওই বালির দুর্গের একটি ছবি দিয়েছি যার উচ্চতা হচ্ছে 21.16 মিটার। ডেনমার্কের কারেন্সি কি, ড্যানিশ ক্রোনি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ড্যানিশ, এবং ডেনমার্কের বর্তমান প্রাইম মিনিস্টার হচ্ছেন মেটে ফেডারিকসন। তোমাদের জন্য এক্ষেত্রে আরও একটি প্রশ্ন রয়েছে, প্রশ্নটি হচ্ছে ডেনমার্কের ক্যাপিটাল কি আমাকে কমেন্ট করে জানাবে, ডেনমার্কের রাজধানীর নাম আমাকে কমেন্ট করে জানাবে। এইভাবে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে, কোথায় দেশের প্রথম মেরিটাইম আরবিট্রেশন কেন্দ্র স্থাপন করা হলো। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে গান্ধীনগর, অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে গুজরাটের গান্ধীনগরে সম্প্রতি ভারতের প্রথম মেরিটাইম আরবিট্রেশনের কেন্দ্র স্থাপন করা হয়েছে। গুজরাটের ক্যাপিটাল কি, গান্ধীনগর। গুজরাটের বর্তমান রাজ্যপাল কি, আচার্য দেবভরত। গুজরাটের বর্তমান চিফ মিনিস্টার হচ্ছেন বিজয় রূপানী, এবং গুজরাটের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি, গুজরাটি। নেক্সট, সম্প্রতি প্রয়াত হলেন বীরভদ্র সিং, উনি কোন রাজ্যের প্রাক্তন চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী ছিলেন। উত্তরটি হয়ে যাবে হিমাচল প্রদেশ, অপশন সি হচ্ছে ক্ষেত্রে সঠিক উত্তর। ওনার একটি ছবি এখানে দিয়েছি, ইনি হচ্ছেন বীরভদ্র সিং, যিনি হিমাচল প্রদেশের প্রাক্তন এবং হিমাচল প্রদেশের চতুর্থ চিফ মিনিস্টার ছিলেন 2012 থেকে 2017 পর্যন্ত। হিমাচল প্রদেশের বর্তমান চিফ মিনিস্টার কে, জয়রাম ঠাকুর। রাজ্যপাল হচ্ছেন রাজেন্দ্র বিশ্বনাথ, শীতকালীন রাজধানী হচ্ছে সিমলা, এবং হিমাচল প্রদেশের দুটি রাজধানী বর্তমান, গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে সিমলা এবং শীতকালীন রাজধানী হচ্ছে ধর্মশালা। নেক্সট, আরিয়েল হেনরি সম্প্রতি কোন রাজ্যে নতুন প্রাইম মিনিস্টার বা পিএম পদে নিযুক্ত হলেন। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে হাইতি, অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। ওনার একটি ছবি দিয়েছি, তাহলে নর্থ আমেরিকার দেশ হাইতির প্রাইম মিনিস্টার পদে নিযুক্ত হয়েছেন আরিয়েল হেনরি, যার ক্যাপিটাল হচ্ছে পোর্ট আউ প্রিন্স, কারেন্সি হচ্ছে হাইতিয়ান গার্ডি, এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ এবং হাইতিয়ান ক্রিওল। নেক্সট, সম্প্রতি প্রকাশিত ইক্স আই সয় মস্কিউটো বইটির লেখক কি। উত্তরটি হয়ে যাবে এওবি উভয়, অর্থাৎ এ এম সিং এবং মমতা নাইন।
ওই বইয়ের কভার পেজ ছবি এখানে দিয়েছি। তাহলে সম্প্রতি প্রকাশিত ইক্স আই সয় মস্কিউ টু এই বইটি লিখেছেন এ এম সিং এবং মমতা নাইন, যে বইটি প্রকাশ করেছি পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে, প্রশ্ন নম্বর 10 এবং আজকে শেষ প্রশ্ন। কোন দেশ সম্প্রতি পেঙ্গুইন 3E নামক উপগ্রহ লঞ্চ করলো? উত্তরটি হয়ে যাবে চায়না। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সম্প্রতি চায়না সফলভাবে পেঙ্গুইন 3E নামক উপগ্রহ বা স্যাটেলাইট লঞ্চ করেছে। চায়নার ক্যাপিটাল কি? বেজিং। বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন সি জিনপিং এবং চায়নার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি? মান্দারিন বা চাইনিজ। তোমাদের জন্য এই ক্ষেত্রে আরও একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হচ্ছে চায়নার কারেন্সি কি আমাকে কমেন্ট করে জানাবে, চায়নার কারেন্সির নাম আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, এখনই জয়েন হয়ে যাও। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে এবং টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফের লিঙ্ক পেয়ে যাবে এবং পিডিএফ ডাউনলোড করতে পারবে সম্পূর্ণই বিনামূল্যে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে কী করবি, ভিডিওটি অবশ্যই একটি লাইক করবি এবং আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবি।